শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পূবালি। শূন্য থেকে শুরুর নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম। ফুল দেখতে কার না ভালো লাগে বলুন, আর এরকম রুক্ষ শুষ্ক মরুভূমিতে এত সুন্দর ফুলের সমারোহ অসম্ভব ভালো লাগা একটা তৈরি করেছিল। আজকে চলে এসেছি মিরাকেল গার্ডেন। চলুন আপনাদেরকে আমার সাথে এই মিরাকেল গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। কত রকম বাহারি ফুল দিয়ে যে এই মিরাকেল গার্ডেন সাজানো তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেদিকেই তাকাই শুধু রঙের সমারোহ। কি সুন্দর সুন্দর স্ট্যাচু করা দেখুন। আসলে এই 10 মিনিটের ভিডিওতে মিরাকেল গার্ডেনকে ঠিক করে বোঝা যাবে কিনা আমি জানি না, কিন্তু মনের মধ্যে যে আবেশ আমরা ধরে নিয়ে এসেছি সেটা অসম্ভব সুন্দর এবং সারা জীবন থেকে যাবে। মিরাকেল গার্ডেন কমপ্লিট করে আমরা চলে এলাম গ্লোবাল ভিলেজ। এখানে যত ধরনের আমাদের দেশ আছে সেই সব দেশের বিশেষ বিশেষ যা জিনিস পাওয়া যায় সবই সমারোহ এইখানে। তার সাথে আছে বেশ কিছু রাইড। আর এই গ্লোবাল ভিলেজে ঢুকে আমার তো মনে হলো সারা পৃথিবী ঘোরা হয়ে গেল। চলুন আমার সাথে আপনারাও দেখে নিন কি কি আছে এই গ্লোবাল ভিলেজে। এখানে খুব সুন্দর সুন্দর এক্সাইটিং কিছু রাইডও আছে, আমরাও চড়ে নিয়েছিলাম বেশ কিছু রাইড। Thank you.
এখানে যতগুলো কর্নারে যাচ্ছি সেসব কর্নারে নিজস্ব দেশের যেমন খাবারও পাওয়া যাচ্ছিল তেমনি লাইভ কনসার্টও চলছিল। বেশ অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল একটা কোনো বিগ ফেয়ারে আমরা ঢুকে পড়েছি। আমরা একটা জুসও ট্রাই করে নিয়েছিলাম, কি সুন্দর দেখুন জুসগুলো। এখানে আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে হোয়াইট হানি। আমি কোনোদিন হোয়াইট হানি খাইনি, ফার্স্ট টাইম আমি হোয়াইট হানি ট্রাই করলাম, বাট আমার অসাম লেগেছিল। আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এখানকার লাইভ কনসার্টের মজা নিতে নিতে আমরা একটা বাকলাভা ট্রাই করে নিলাম, বাকলাভা উইথ আইসক্রিম। চলুন আপনাদের পুরোটাই আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের আশায় অধীর আগ্রহে ওয়েট করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো খানে। টাটা, বাই বাই।